আসসালামু আলাইকুম, সবাইকে অল ওভার বিডি পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা এখন দেখছেন একজন অল্প বয়সী কষাই কীভাবে গরুর মাংস সাইজ করতেছে, এবং এই মাংসটি আসলে মূলত গরুর পেছনে দায়ের রানের মাংস, এবং এটা আস্তে আস্তে ছোটো ছোটো করে সাইজ করতেছে। এবং এই মাংসটি আসলে খুবই সুস্বাদু একটা মাংস, আর মুসলিম সমাজে আসলে এই গরুর মাংস সবারই পছন্দ, এবং আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগে। আসলে একটা মজার বিষয়, এটা মনে হয় শুধু আমি একাই খেয়াল করিনি, আমার মনে হয় অন্যান্য দর্শকরা খেয়াল করেছেন। এই কষাইরা যেভাবে মাংস কাটে আসলে দেখতে খুব বলতে গেলে আসলে ভয়ই লাগে, মনে হয় যে এই বুঝি তার আঙুল কেটে পড়ে যাবে। অথচ দেখুন এরা কত সুন্দর নিখুঁতভাবে মাংসগুলো কাটতেছে, কত দ্রুত কোপ দিচ্ছে, ঠিকই প্রতিটা মাংসের উপরে কোপ। আসলে মানে একটু কেমন লাগে যখন এদের মাংস কাটার এই দৃশ্যগুলো পরে যখন আমি ভিডিওতে দেখি, এবং আমার মনে হয় অন্যান্য দর্শক যারা আছেন তারাও আমার সাথে একমত হবেন যে কীভাবে তারা মাংসগুলো কাটে। এবং যেটা এখন আপনারা দেখছেন যে সিনার মাংস কাটতেছে, যদিও ইনি একটু মধ্য হয়েছে কষায়, তারপরেও আমার মনে হয় যে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মনে হয় যে একদম আমাদের কাছে এরা খুব হ্যালো, হ্যাঁ কাজে পাঠাতো, হ্যাঁ বেশি 270 আড়াইশো করে পাঠাও, 1000 টাকা কি 270 আছে এরকম। হ্যালো হ্যালো, কে বেটা কথা কো না কা, হ্যাঁ দিয়ে গেছে লেখেন সবাই লেখেন এর আগে বুঝি তো আপনাদের দেখি নাই, এর আগে এর আগে আসছে না।